তো কালকে আমি গিয়েছিলাম ভারতের ম্যাচ কুয়েতের সঙ্গে দেখতে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফার্সে যেটা আমাদের সুনীল ছেত্রী ক্যাপ্টেন লিডার লেজেন্ডের শেষ ম্যাচ ছিল এবং সেই জন্যই ম্যাচটা দেখতে গিয়েছিলাম তো সেখানে লাস্ট বার ভারতের জার্সিতে সুনীল ছেত্রীকে দেখার মানে ইচ্ছাটা ছিল সেটা দেখতে গিয়েছিলাম এবং সেখানে রেজাল্ট অবশ্যই কিছুটা হতাশাজনক ছিল কুয়েতের সঙ্গে ইন্ডিয়া শূন্য শূন্য গোলে ড্র করলো সুনীল ছেত্রীর শেষ ম্যাচে হয়তো এর থেকেও বেটার ফুটবল আমরা দেখতে পেতে পারতাম এর থেকেও বেটারভাবে হয়তো আমরা সুনীল ছেত্রীকে বিদায়টা দিতে পারতাম বাট সেই জিনিসটা হলো না কি আর করা যাবে বাট সেই ম্যাচটার সম্বন্ধে আমরা কিছুটা আলোচনা করবো ম্যাচের কিছু ক্লিপিংসও তোমরা স্ক্রিনে দেখতে পাবে আশা করি ভালো লাগবে গ্যালারি থেকে তোলা ক্লিপিংস এবং তার সঙ্গে সঙ্গে তোমার যে ভারতের কি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশের যে পরের রাউন্ডে যাবার আসা সেটাও কি শেষ গেল সুনীল ছেত্রীর বিদায়ের সঙ্গে সঙ্গে কালকের ম্যাচের রেজাল্টের পর সেটা নিয়েও একটু আলোচনা করব এবং কালকের ম্যাচ নিয়েও একটু হালকা করে কথা বলে নেব স্টিমাকের বিদায়টাও কতটা তাড়াতাড়ি হয় সেটাও দেখা যাচ্ছে সেই নিয়েও কথা বলবো এবং তার সঙ্গে সঙ্গে হালকা ট্রান্সফার আপডেটও আসছে সেই নিয়ে একটু আলোচনা করব তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বেড়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অবশ্যই অন করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতেও ভুলো না তো সেখানে সুনীল ছেত্রীর শেষ ম্যাচ ছিল ক্যাপ্টেন লিডার লেজেন্ডের বিদায় হলো বাট বিদায়টা আমরা জয় দিয়ে করাতে পারলে খুবই সুন্দর হতো বাট সেই জিনিসটা হলো না মানে ভারতীয় ফুটবল টিম ব্রিলিয়ান্ট সাপোর্ট পেয়েছে যে ধরনের সাপোর্ট পেয়েছে সেটা আনবিলিভেবল একদম মাঠের মধ্যে এনার্জি হাই লেভেলে ছিল চরম ইনটেন্সিটি ছিল সমর্থকেরা পুরো চেষ্টা করে গিয়েছে ইগোর্স টিমে এক এতদিন ধরে অনেক বড় বড় ডায়লগ দিয়েছে যে আমাকে এক মাসের ক্যাম্প দেওয়া হোক আমি ওয়ান্ডার করে দেখাবো আমি দেখাবো আমার দল কী করতে পারে এক মাসের ক্যাম্প পেয়েছে সেখানে কোনো এক্সকিউজ দিতে তো কোনো জায়গা নেই ফুল সাপোর্ট পুরো ক্যাম্প তারপরেও ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু হতাশই করলো তারপরও কিন্তু ম্যাচ থেকে সত্যি কথা বলতে গিয়ে কুয়েত আমাদের থেকে বেটার সাইড মনে হয়েছে এবং আমরা কিছুটা লাকি যে এই ম্যাচটা থেকে একটা পয়েন্ট নিয়ে ফিরছি রেজাল্টটা খারাপ হতে পারতো অবশ্যই ইন্ডিয়াও গোল করতে পারতো ইন্ডিয়ার সামনেও সুযোগ এসেছিলো বাট কুয়েতকে মনে হয়েছে তারা বেশি ডেঞ্জার ক্রিয়েট করছে ইভেন পেনাল্টিও পেতে পারতো সব কিছু মিলিয়ে যে ইন্ডিয়ার খেলা সেটা ভীষণই হতাশাজনক গ্যালারি থেকে এই খেলা দেখতে গেলে রীতিমতো মানে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়তে হয় এই টাইপেরই খেলা ছিল তো সেখানে দেখো পার্সোনালি আমি সুনীল ছেত্রীর শেষ ম্যাচ ছিল বলেই খেলা দেখতে গিয়েছিলাম আমার শুনতে খারাপ লাগলো দলটার প্রতি এক্সপেকটেশন অনেকটা কমে গিয়েছে রিসেন্ট টাইমে আফগানিস্তানের এগেনস্টে দুটো ম্যাচ দেখার পর এবং দলটাকে দেখেছো ওপেন প্লে থেকে গোল করতে পারছে না সেখানে আমি যে ইন্ডিয়া জিতবে সেই টাইপের মানে এক্সপেক্টেশন নিয়ে গিয়েছিলাম সেরকমটা না কারণ গ্রাউন্ড রিয়েলিটিটা অনেকটাই বোঝা হয়ে গিয়েছে রিসেন্ট টাইমে চোখ অনেকটা খুলেছে যে দশ বছর ধরে আমরা ইমপ্রুভ কিছু করিনি যতই মনে হয় যে আমাদের টিম ইম্প্রুভ করছে বাট হতাশি হয়ে যেতে হবে লাস্ট অব্দি তো সেখানে ক্যাপ্টেন লিডার লেজেন্ডের লাস্ট ম্যাচ ছিল এবং সেই জায়গাতে কিছু কিছু প্লেয়ার যেরকম ফুটবল খেললো কোচের যেরকম স্ট্র্যাটেজি ছিল সেই নিয়ে অনেক প্রশ্ন তোলা যেতেই পারে যে নিখিল পূজারী কি কারণে প্রত্যেক ম্যাচে সুযোগ পাচ্ছে আমি জানি না বলার মতো পারফরমেন্স যদি কেউ করে থাকে সেটা গুরপ্রীত সিং সান্ধু তার জায়গা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠেছিল রিসেন্ট টাইমে খারাপ ফুটবলে খেলেছিল তবে কালকে ইন্ডিয়াকে বাঁচানোর পেছনে অন্যতম বড় ভূমিকা কিন্তু গুরপ্রীত সিং সান্ধু রেখেছে বেশ কিছু ব্রিলিয়ান্ট সেপ দিয়েছে এবং তার সঙ্গে মাঠে বসে আমার আর যে প্লেয়ারকে খুব সুন্দর লাগছিল সেটা হচ্ছে আনোয়ার আলী যতবার আনোয়ার আলীর কাছে বল আসছে বা আনোয়ার আলীকে দেখছি ততবার মনে হচ্ছিল যে একটা টিমটার মধ্যে সলিডিটি আছে আনোয়ার আলী ডিফেন্সে কাজ সামলা দেবে বাকি কিন্তু কাউকে দেখে সেই ভরসা লাগিয়ে এই দুটো প্লেয়ারকেই আমার কাছে স্ট্যান্ড আউট পারফরমান মনে হচ্ছে কালকের ম্যাচে লিস্টন ছাংতেরা মাঝে মধ্যে চেষ্টা করেছে বাট বাকি সেরকম বলার মতো কিছু হয়নি আমাদের প্লেয়াররা হতাশাজনক ফুটবল খেলেছে মাঝ মাঠে কোনো রকম কন্ট্রোল দেখতে পেলাম না তাও সেকেন্ড হাফে ব্রেন্ডন আসার পর কন্ট্রোল কিছুটা বেড়েছিল বাট তার আগে থাপা সাহাল তাদেরকে তো ম্যাচের মধ্যেই মানে খুঁজে পেলাম না এবার দেখো টিভিতে খেলা দেখলে আরও বেশি বেটার রিভিউ দেওয়া যায় মাঠে বসে খেলা দেখলে একটুখানি রিভিউ দিতে সমস্যা হয় এটা আমি দেখেছি বাট তারপরও থাপা বা শায়ালদের থেকে কোনো রকম মানে ইনভলভমেন্ট মাঝমাটের মধ্যে তো দেখতে পেলাম না এবং তার পাশাপাশি যে এক মাসের একটা ক্যাম্প পেয়েছে ইগোডস টিম সেখানে যে অ্যাটাকিং লাইনের মধ্যে একটা কম্বিনেশন তৈরি করা প্লেয়াররা যখন অ্যাটাক করছে সেই সময় অ্যাটাকের মধ্যে একটা ঝাঁজ থাকা সেই সব দেখতে পেলাম না অবশ্যই রহিমালিকে আলীকে যেটা দেখে ভাবছিলাম যে কি করতে না বলত তবে তারপরে দেখলাম যে রহিমালি কিছুটা হলো ইম্প্যাক্ট ফেলেছিল একটা গোল করতে পারতো ওয়াকলোড নেবার চেষ্টা করছিল বাট মনে হয়নি যে ইন্ডিয়া কোনোভাবেই এই ম্যাচটায় বেটার সাইড ছিল বা কোনোভাবেই কিছু করতে পারে নেক্সট ম্যাচে এডমুন্ডের মতো প্লেয়ারকে দেখতে চাইব ক্যাপ্টেনের বিদায় হয়ে গেল এবং সেই জায়গাতে বিক্রম প্রতাপ সিং তাকে সুযোগ দিয়ে দেখতে পারে সেই প্লেয়ারটা কিন্তু অ্যাজ এ নম্বর নাইন বেটার কিছু করতে পারে তবে দেখো ম্যাচ নিয়ে আর বেশি কাটাছেঁড়া করছি না কারণ কাটাছেঁড়া করার মতো কিছু নেই করতে গেলে সেটা ইন্ডিয়ার খারাপ দিকটাই বেশি তুলে ধরতে হবে বাট আমার বক্তব্য হচ্ছে যখন ইগোডস টিমে এতদিন ধরে বলে আসছিল যে আমাকে এক মাসের ক্যাম্প দেওয়া হলে আমি এই করে দেবো সেই করে দেবো সেটা দেওয়ার পরও যখন সে রেজাল্ট দিতে পারেনি যদি ইন্ডিয়া কাতার ম্যাচটি জিততে না পারে ইগোর স্টিম্যাককে কিন্তু আর ভারতে যেন ফেরানো না হয় এটাই আমার বক্তব্য কারণ স্টিম্যাকের আন্ডারে আমরা ইমপ্রুভমেন্ট কিছু দেখতে পাচ্ছি না এবার কাতারের এগেনস্টে ইন্ডিয়া জিতবে এটা অনেক বেশি বড় বাড়াবাড়ি ভাবা হয়ে যাচ্ছে আমি জানি তবে তারপরও কাতার কিন্তু কালকে আফগানিস্তানের সঙ্গেও ড্র করেছে এবার আমরা আফগানিস্তানের থেকে বেটার টিম সেটা বলার জায়গা তো এখন নেই আফগানিস্তানের এগেনস্টে দুটো ম্যাচেও আমরা জয় পাইনি একটা হেরে গেছি তবে তারপরেও কাতার কিন্তু নিজেদের সি টিম নিয়ে খেলছে অনেক প্লেয়ারকে তারা রেস্ট দিয়েছে যেহেতু তারা কোয়ালিফাই করে গিয়েছে কিছুটা সুবিধা অবশ্যই পাবে এগারোই জুন ইন্ডিয়ার ম্যাচ হচ্ছে কাতারের সঙ্গে তো সেখানে কাতারের শক্তি ম্যাচের জন্য কিছুটা কম গুরুত্বপূর্ণ প্লেয়াররা নেই তবে সেই ম্যাচটা কিন্তু ইন্ডিয়াকে জিততে হবে সেটা জিততে না পারলে মোটামুটি কোয়ালিফাই করার আশা পরের রাউন্ডটা ছেড়ে দিতে হবে চান্স নেই এবং সেদিনই আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে তবে হ্যাঁ যদি সেটা না হয় ইগোর্স টিমকে ভাই ডাইরেক্ট বাড়ি পাঠাও দরকার নেই নতুন কাউকে সুযোগ দেওয়া হোক অ্যাসলে ওই স্টুটকে দেখো আমাদের ভারতেই তো একটা সময় কোচিং করাতো সে গিয়ে এই আফগানিস্তান টিমটার দায়িত্ব নিয়ে কি খেলাচ্ছে ইন্ডিয়ার সঙ্গে দুটো ম্যাচে তারা পজিটিভ রেজাল্ট করেছে কাতারের সঙ্গে ড্র করেছে ইন্ডিয়ার থেকে অনেক বেটার ফুটবল খেলছে আমি জানি আমাদের প্লেয়াররাও হতাশ করছে এমন প্লেয়ারদের দেখে মনে হচ্ছে না যে সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফার্সে এত গুরুত্বপূর্ণ ম্যাচ তারপরও কিছু প্লেয়ার একদম নিজেদের হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে খেলছে তারা হয়তো ভারতের জার্সি পরাটা ডিজার্ভ করে না বাট সেখানেই তো কোচের ভূমিকা আছে কোচ তো সেই প্লেয়ারগুলোকে কন্টিনিউয়াসলি সুযোগ দিয়ে যাচ্ছে তারা বারবার হতাশ করার পরেও তো অবভিয়াসলি ফ্রাস্ট্রেশন অনেকটা আছে এবং সেখানে দেখা যাক কাতার ম্যাচটায় পজিটিভ রেজাল্ট আসে কিনা বাট সত্য কথা বলতে কি ভারত পরের রাউন্ডে যাবার মতো ফুটবল খেলেনি এটাই সত্যি কথা এবার সেখানে সুনীল ছেত্রীর বিদায়টাও একটু কষ্টজনক হলো এবং সেখানে সুনীল ছেত্রীও মানে ম্যাচে কিছু করতে পারেনি বাট আমাদের মানে দেশের জন্য সে অনেক কিছু করেছে জবে থেকে ফুটবল বুঝতে শুরু করেছি ভারতীয় ফুটবলে আমার কাছে হিরো সেই সুনীল ছেত্রী বাইচুং ভুটিয়ার খেলা অতটাও দেখিনি মানে সেই সময় দেখেছি বাট সুনীল ছেত্রীকে টোটালি একদম ফলো করে গেছি অত সেখানে অবশ্যই একটা কষ্টের জায়গা থাকছে যে তাকে আমরা ভারতের জার্সিতে দেখতে পাবো না বাট তারপর কে কে সেই জায়গাটা নেবে সেটার দিকে এখন নজর থাকবে ট্যালেন্টেড ইয়ংস্টার তো অনেকে আছে তবে দেশের জার্সি থেকে সুনীল ছেত্রী যেটা করেছে সেটা করার ক্ষমতা কতজনের মধ্যে আছে এবার সেটা দেখার দেখা যাক নেক্সট ম্যাচে মতো প্লেয়ার যদি নম্বর নাইন রোলের সুযোগ পায় কতটা কি করতে পারে সেই দিকে অবশ্যই নজর থাকবে তোমাদের কি মনে হচ্ছে যে কে জায়গাটা নিতে পারে সুনীল ছেত্রীর এই মুহূর্তে দাঁড়িয়ে কমেন্ট অবশ্যই জানিও এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রীকেও শুভেচ্ছা কংগ্রাচুলেশন এত বড় একটা এত সুন্দর ভারতের জার্সিদের কেরিয়ারের জন্য আনবিলিভেবল একটা ক্যারিয়ার ছিল এবং আশা করবো তার রিটায়ারমেন্ট লাইফটাও ভালো কাটুক এবং সেই জায়গাতে অবভিয়াসলি আমাদের দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ কোয়ালিফায়ার্সের পরের রাউন্ডে যাওয়ার আশাটা কমছে দেখো আমার একটা মানে প্রথম ম্যাচটি ইন্ডিয়া কোয়েতের এগেনস্টে জেতার পর আমার অনেক বেশি আশা ছিল যে ইন্ডিয়া কোয়ালিফাই করতে পারবে এবং আমি ভেবেছিলাম যে নেক্সট কুয়েতের সঙ্গে ম্যাচটা ড্র করলেও সেটা ভালো রেজাল্ট হবে এবং ড্র করেছে এই ম্যাচের রেজাল্ট নিয়ে আমার বিশাল কিছু প্রবলেম নেই কিন্তু আমি ভেবেছিলাম যে কাতারের সঙ্গে ইন্ডিয়া দুটো ম্যাচ হারবে কুয়েতের সঙ্গে একটা জিতেছে একটা ড্র করলেও অসুবিধা নেই তবে হয়তো আফগানিস্তান ম্যাচে পজিটিভ রেজাল্ট আসবে এবং ওই যে আফগানিস্তানের সঙ্গে ইন্ডিয়া দুটো ম্যাচ খেলেছে দুটো ম্যাচে পজিটিভ রেজাল্ট পায়নি হেরেছে পর্যন্ত সেখানে কিন্তু ইন্ডিয়া পিছিয়ে পড়েছে এবার কাজটা অবশ্যই ভীষণ কঠিন বাট ইম্পসিবল না কাতারকে হারানো আমরা এর আগেও কাতারের ঘরের মাঠে গিয়ে ড্র করে এসেছি সেটা কাতারের মেন টিম ছিল এই টিমটা কাতারের মেন টিম না তবে সাপোর্ট তো থাকবে বাট একটু সেখানে মতামত জানিও তোমরা যারা খেলা দেখতে গিয়েছিলে বা যারা খেলা দেখেছো বাড়িতে বসে কালকের ম্যাচ নিয়ে তোমাদের কি বক্তব্য ইন্ডিয়ান ফুটবল টিমকে নিয়ে কি বক্তব্য কমেন্টে জানিও এবং এরপর যদি একটা ট্রান্সফার আপডেট নিয়ে আমরা কথা বলি দুটো ট্রান্সফার আপডেট নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবো তার মধ্যে একটা হচ্ছে মোহনবাগানের জনিকাউক তো মোহনবাগান কিন্তু কিন্তু তোমার এবং তার সঙ্গে ধরে রাখতে পারো বাকি নতুন বিদেশে আনার চেষ্টা করছে মানে কামিং স্পেত্রাতোস ছাড়া বাকি বিদেশি বিভাগটাকে পাল্টানোর চেষ্টা করছে এবং সেখানেই জনিকাউকর মোহনবাগান ভবিষ্যৎ কি হবে সেটা আমাদের সামনে ক্লিয়ার না যে তাকে আদৌ মোহনবাগান রাখবে কিনা বা রাখলেও আনরেজিস্টার্ড করে রাখবে কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে এবং সেখানেই শোনা যাচ্ছে যে তোমার নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু জনি কাউকর সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং কথাবার্তা নাকি অ্যাডভান্স স্টেজে পৌঁছে গিয়েছে তো কাউকর সঙ্গে কিন্তু রীতিমতো একটা নর্থ ইস্টের লিঙ্ক আপের খবর বেরিয়ে আসছে এবার দেখা যাক নর্থ ইস্ট লাস্ট অব ডিলটা ফাইনালাইজ করতে পারে কিনা এবং মোহন জনি জনে কাউকোর মতো একটা গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ছেড়ে দেয় কিনা এবার অবভিয়াসলি কাউকের একটা ফিটনেস ইস্যু আছে তবে যদি জনি কাউকোকে নর্থ ইস্ট পেয়ে যায় নর্থ ইস্টের টিমে কিন্তু বেমামের তার সঙ্গে জনি কাউকো যদি উপরের দিকে টমি জুরিজ থাকে দারুণ টিম কিন্তু নর্থ ইস্টেরও হতে পারে পার্থিব গগৈয়ের মতো ট্যালেন্ট আছে জিথি এমএস আছে তো সেখানে কিন্তু নর্থ ইস্টে একটা ভালো টিম বানানোর জন্য দেখছে সেটা আমরা এক্সপেক্ট করতে পারি এবং জনি কাউকে সই করালে সেটা কিন্তু নর্থ ইস্টের জন্য একটা স্টেটমেন্ট সাইনিং হবে যে আমরাও ভালো দল বানাচ্ছি সেইটার এবং তার পাশাপাশি কিন্তু এফসি গোয়া তারা কিন্তু ওডি ওনা ইন্ডিয়া তাকে কিন্তু আরও এক বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন দিয়ে দিয়েছে দিতেই হতো যেরকম পারফর্ম করেছে এবং সেই জায়গাতে অভিয়াসলি ভালো সিদ্ধান্ত দারুণ একজন ডিফেন্ডার ওডি ওনা ইন্ডিয়া কিন্তু আরও একটা বছর এফসি গোয়া দলেই কন্টিনিউ করবে তো এই দুটো ট্রান্সফার আপডেটও তোমাদেরকে জানিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম দিলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই